হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটিতে আমি আপনাকে শেখাবো আপনি কেমন করে রকেট অ্যাকাউন্ট থেকে অন্য রকেট অ্যাকাউন্ট থেকে সেন্ড পারি করবেন। তো বন্ধুরা, আপনি চাইলে কিন্তু এক রকেট থেকে অন্য রকেট অ্যাকাউন্টে সেন্ড পারি করতে পারবেন রকেট অ্যাপসের মাধ্যমে খুব সহজে। কিন্তু আপনি তো করতে পারেন না, কোনো বিষয় না। আজকে ভিডিওটি দেখে থাকুন, আপনি কিন্তু শিখে যাবেন কেমন করে এক রকেট অ্যাকাউন্ট থেকে অন্য রকেট অ্যাকাউন্টে সেন্ড পারি করতে হয় রকেট অ্যাপসের মাধ্যমে। তো বন্ধুরা, চলে যাবেন মূল টপিকে, কেমন করে এক রকেট অ্যাকাউন্ট থেকে অন্য রকেট অ্যাকাউন্টে সেন্ড পারি করবেন। তো মূল টপিকে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন আপনাদের শিখাই কেমন করে এক রকমের অ্যাকাউন্ট থেকে অন্য রকম অ্যাকাউন্টে সেট পারি করবেন। তার জন্য এখান থেকে বেরো আসবেন। তো বেরো আসার পরে বন্ধুরা এখান থেকে কী করবেন, এখান থেকে যদি আপনার রকেট অ্যাকাউন্ট থাকে ভালো আর না থাকে, আপনি প্লে স্টোর থেকে রকেট অ্যাপটি ডাউনলোড করে দেবেন। তো আমার আসলে আমি ডাউনলোড করবো না, রকেটের মধ্যে ঢুকলাম। তো রকেটের ঢোকার পর এধরনের ইন্টারভিউ চলে আসবে, এখান থেকে রকেটের পিনটা থাকবে। তো আমি রকেটের পিনটি দিয়ে দিচ্ছি, আপনার মধ্যে রকেটের পিনটি দিবেন বন্ধুরা। তো আমি আবার রকেটের পিনটা দিলাম, আপনি আবার রকেটের পিন দিয়ে এখানে জাস্ট লগ ইন ট্যাপ করবেন। তো লগ ইন ট্যাপ করলাম, তারপর রকেটের যে ইন্টারফেস আছে, তো দেখতে পাবেন রকেটের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেস কিন্তু চলে আসলো। এখান থেকে আপনার এক কাছ থেকে অন্য এক রকেট থেকে অন্য রকেটে টাকা সেট পারি করার জন্য এখান থেকে সেট পারি, এই সেট পারির উপর ট্যাপ করবেন। তো সেট পারির উপর ট্যাপ করলাম, ট্যাপ করার পর আপনি যে যে রকেট অ্যাকাউন্টে সেট পারি করবেন বা টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে দেবেন। তো আমি সেই নাম্বারটি কাকে নাম্বার দিচ্ছি, এটা দোকানদারের নাম্বার। দেখতে পাবেন ওয়াব বিকাশ, ওয়াব বিকাশের নাম্বার দিলাম, মানে এরা দোকানদারের নাম্বার, যে নাম্বার আপনি সেন্ড পারি করতে চাচ্ছেন সে নাম্বার দেবেন। তো নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পরে এখানে নেক্সট ট্যাপ করবেন। তো নেক্সট ট্যাপ করবেন, এ ধরনের ইন্টারভেস চলে আসবে এখানে রেফারেন্স। আবার রেফারেন্স দিলেও হবে, না দিলেও হবে, এখানে চার্জটা আমি একটু তুলে দিচ্ছি, আপনি দেখুন একটা সংখ্যা দেবেন, হয়ে যাবে, সমস্যা নেই। তারপরে এখানে কত টাকা বানাতে চান, তবে একশো টাকা বানাবো। তবে এখান থেকে একশো সিলেক্ট করলাম, আপনি যত বানাবেন তত সিলেক্ট করবেন অ্যামাউন্ট। অ্যামাউন্ট সিলেক্ট করাবেন, এখান থেকে আবার সাবমিট ট্যাপ করবেন। সাবমিট ট্যাপ করার পরে কিন্তু এ ধরনের ইন্টারভেস চলে আসবে। এখান থেকে আপনি রকেটের যে পিন আছে সেই পিনটি দিবেন। তো আমি রকেটের পিনটি দিয়ে দিচ্ছি, আপনার রকেটের পিন আপনি দিবেন। তো আমার পিনটি আমি দিয়ে দিলাম, আপনার পিনটি কিন্তু আপনি দিবেন। তারপরে এখান থেকে ট্যাপস অ্যান্ড হোল্ড অ্যাড অ্যামাউন্ট দেখতে পাচ্ছি, ট্যাপ করে ধরার কথা বলছে। জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবেন, ট্যাপ করে ধরলে কিন্তু আপনার এখান থেকে সেন্ড পানি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি অনেকবার সেন্ড পানি করেছি, জাস্ট আপনাদের দেখার জন্য এই ভিডিওটি বানানো। এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু সেন্ড পানি হয়ে যাবে, আমি এখন সেন্ড পানি করবো না, জাস্ট এখানে ট্যাপ করে ধরলে কিন্তু সেন্ড পানি হয়ে যেত। তো বন্ধুরা, আমি করবো না, জাস্ট আপনাদের দেখালাম কেমন করে করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আমি সবসময় একটা নম্বর থাকি, আমার ভিডিও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দেবেন। তো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সকলে সুস্থ থাকে, ভালো থাকে, সবাইকে আল্লাহ হাফেজ।